বন্ধুরা, এর আগে কখনো হিজাব নিয়ে ভারতে এত বড় সমস্যা সৃষ্টি হয়নি, যেমন ঠিক বর্তমানের আজকের সময় নাটকে দেখা যাচ্ছে। বর্তমানে নাটকের ঘটনাটি যথেষ্টই গরম হয়ে রাজনীতির গন্ধে মিশে গেছে। কিন্তু আপনি যদি মুসলিম না হন, তাহলে নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্নটি আসতেই পারে যে মুসলিম মহিলারা আসলে হিজাব কেন পরে, বা বোরখা পরিধান করার আসল কারণটা কি। চলুন তাহলে আজকের এই ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি জেনে নেওয়ার চেষ্টা করি। সবার প্রথমেই এই প্রশ্নটি উঠে আসে যে হিজাব আসলে কি। আপনি অনেক মহিলাকেই কালো রঙের স্কার্ফ বা ওড়না পরতে দেখে থাকবেন, সেরকমই অনেক মুসলিম মহিলারা ভিন্ন ভিন্ন রঙের স্কার্ফ পরে থাকে। এনাদের এই স্কার্ফকেই হিজাব বলা হয়ে থাকে। এটা দিয়ে মহিলারা তাদের চুল এবং শরীরের অন্য অংশকে ঢেকে রাখে। কিন্তু মুসলিম মহিলারা এমনটা কেন করে, আসলে এর পিছনে কারণটা কি? আসলে মুসলিম ধর্মে এমনটা মনে করা হয় যে মহিলাদের চুল সবথেকে আকর্ষণীয় এবং সুন্দর হয়ে থাকে, সেই জন্য কুনজর থেকে বাঁচার জন্য তাদের চুলকে ঢেকে রাখার প্রয়োজন। কিন্তু আমি আপনাদের বলে দিই যে এই হিজাব তাদের শুধু সুন্দর চুলকেই ঢেকে রাখে না, বরং তাদের শরীরের বাকি অংশগুলোকেও ঢেকে রাখার কাজ করে। সেরকমই বোরখার উপরেও অনেকবার প্রশ্ন উঠে আসে যে আসলে মুসলিম মহিলারা বোরখা কেন পরে। আপনি যদি মুসলিম মহিলাদের বোরখা পরতে দেখে থাকেন, তাহলে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে তাদের বোরখা লম্বায় পায়ের নিচে পর্যন্ত থাকে এবং তাদের পাজামাও পুরো নিচ পর্যন্ত থাকে, মানে তাদের পাটাকে পুরোপুরি ঢেকে রাখে। হিজাব এবং বোরখা পরিধান করলে মুসলিম মহিলাদের শুধু চেহারাটাই দেখা যায়, বাকি শরীরটা তাদের বোরখা এবং হিজাব দিয়ে ঢাকা থাকে। সেরকমই আপনি হয়তো এটাও লক্ষ্য করেছেন যে মুসলিম মহিলারা একটু ঢিলাঢালা পোশাক পরে থাকে। আবার অনেক মুসলিম মহিলা আছেন যারা টাইট শুট জিন্স পরতে পছন্দ করেন, তবে অধিকাংশ মুসলিম মহিলাকেই আপনি ঢিলাঢালা পোশাকেই দেখে থাকবেন। মুসলিম মহিলারা এই জন্যই এটা করে থাকে যাতে তাদের টাইট পোশাকে বডি শেপ ভিজে না যায়। এখন আপনি হয়তো এটা বুঝতেই পেরেছেন যে মুসলিম মহিলারা এভাবে ড্রেস আপ কেন করে। কিন্তু এখন প্রশ্ন এটাই উঠে আসে যে আসলে এদের এমনটা কে করতে বলে, এদের উপরে কি কোনো প্রেশার দেওয়া হয়, নাকি তারা নিজের ইচ্ছায় এমন ড্রেস আপ করে থাকে। বন্ধুরা, আপনি যদি এ ব্যাপারে জানতে চান, তাহলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআনে দেখতে পাবেন। যেমনভাবে খ্রিস্টানদের বাইবেল, হিন্দুদের গীতা বা রামচরিত মানস পবিত্র গ্রন্থ হিসেবে মানা হয়, সেরকমই মুসলিমদের জন্য কোরআন তাদের সব কিছু। কোরআনে পরিষ্কারভাবে লেখা আছে যে মুসলিম মহিলাদের কীভাবে পোশাক পরতে হবে। মনে রাখবেন, কোরআনে এটাও লেখা আছে পুরুষদের কীভাবে পোশাক পরিচ্ছদ পরতে হবে, কীভাবে নামাজ আদায় করতে হবে। কোরআনের নিয়ম অনুযায়ী প্রত্যেক পুরুষকেই মহিলাদের সামনে তাদের চোখ নিচু করে কথা বলা উচিত, মহিলাদের সাথে ভালো ব্যবহার করা উচিত। যদি দেখা যায়, তাহলে যারা প্রকৃত মুসলিম তারাই এই নিয়মগুলি ভালোভাবে ফলো করে থাকেন। কোরআনে দেওয়া নির্দেশ অনুযায়ী সমস্ত মুসলিমরাই ড্রেস আপ, নামাজ আদায় সমস্ত কিছুই করে থাকে। সম্পূর্ণরূপে যদি দেখা যায়, হিজাব বোরখা মুসলিম মহিলাদের একটি পরিচয়। ঠিক যেমন একজন সর্দার সম্মানের সাথে পাগড়ি পরে থাকে, সেরকমই ভারতে প্রতিটি আলাদা ধর্মের পরিচয় তাদের বিশেষ পোশাক। কিন্তু কিছু মানুষ সবসময় এই প্রশ্নটি করেই থাকে, বিশেষ করে যারা নিচু চিন্তাভাবনার মানুষ, যে কোনো মুসলিম মহিলার হিজাব বা বোরখা পরার জন্য কি চাপ দেওয়া হয়। আপনাদের বলে দিই বন্ধুরা, এমনটা কিছু নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকবার এরকম কোনো খবর শুনেই থাকবেন যে মুসলিম মহিলাদের ওপর অত্যাচারের জন্য তাদের বোরখা বা হিজাব পরিধানের জন্য চাপ দেওয়া হয়। কিন্তু এরকম কিছু হয় না। আসলে প্রত্যেক মুসলিম মহিলার এটা নিজের পছন্দের উপর নির্ভর করে, সে হিজাব বা বোরখা পরিধান করবে কি না। বাচ্চাদের কোনো সেরকম বাধ্যকতা নেই বোরখা বা হিজাব পরার ওপর, কিন্তু সেই বাচ্চা যখন বড় হয়ে যায়, তখন সে ব্যাপারটি বুঝে যায় এবং সে নিজের সুবিধা মতো বোরখা বা হিজাব ব্যবহার করে, তাকে এটার জন্য কোনোভাবেই ফোর্স করা হয় না। এমনই হিজাবের সাথে জড়িত আরও কিছু প্রশ্ন রয়েছে। যেমন অনেক সময় কেউ কেউ বলে থাকেন যে মুসলিম মহিলারা বাড়িতেও কি হিজাব বা বোরখা পরে থাকেন। আসলে বন্ধুরা, যখন কোনো মুসলিম মহিলারা ঘরের বাইরে বের হন বা কোনো অনুষ্ঠানে ঘুরতে যান, তখনই সে হিজাব বা বোরখা পরিধান করেন। বাড়িতে তারা তাদের পিতা, ভাই, দাদা, মামা সবার সামনে নর্মাল পোশাকেই থাকেন। এরকমই বন্ধুরা, বোরখা বা হিজাবকে নিয়ে একটি ভুল ধারণাও রয়েছে। নন মুসলিমরা অনেক সময় এটা নিয়ে কনফিউশনে থাকেন। আপনি হয়তো বেশিরভাগ সময় মুসলিম মহিলাদের কালো রঙের বোরখা বা হিজাব পরতে দেখে থাকবেন। এই জন্য অনেক মানুষ এটাও জিজ্ঞাসা করে যে কালো রঙের বোরখা বা হিজাব পরাটা কি খুবই জরুরি। আসলে বন্ধুরা, এমনটা কিছু নয়। মুসলিম মহিলারা যে কোনো রঙের বোরখা বা হিজাব ব্যবহার করতে পারে, কিন্তু কোরআনের নির্দেশ অনুযায়ী তাদের চেহারা ঢাকা থাকাটা জরুরি। বোরখা পুরো পায়ের নিচে পর্যন্ত হতে হবে এবং তাদের পোশাকটি যেন ঢিলেঢালা হয়ে থাকে। যদি তাদের পোশাকটি এই সমস্ত নিয়মের মধ্যে থাকে, তাহলে সে যে কোনো রঙের বোরখা বা হিজাব ব্যবহার করতে পারবে। যদি হিজাব আর বোরখার পুরো ধাঁধা বের করা হয়, তাহলে এর একটি পরিষ্কার মানে হলো তাদের পরিচয়, তাদের আইডেন্টিটি। বোরখা এবং হিজাব পরিধান করে সমস্ত মুসলিম মহিলারা নিজেকে সুরক্ষিত অনুভব করে। এই কারণেই বোরখা এবং হিজাব পরে থাকা মহিলাদের মানুষ সম্মান করে থাকে। হিজাব পরিধান করা মহিলাদের ড্রেস আপ এটাই বলে যে সামনে থাকা পুরুষ সম্মানের সাথে তার দিকে আসে। এই সমস্ত কথা থেকে আপনি এটা তো বুঝতে পেরেছেন যে হিজাব এবং বোরখা একটি মুসলিম মেয়ের পরিচয়।
প্রতিটি মুসলিম কোরআনের নিয়ম ফলো করেন। কিন্তু যদি বর্তমান দিনে দেখা যায়, কর্ণাটকের ঘটনা একটি অন্যদিকে মোড় নিয়েছে। সবথেকে বড় কথা হলো এটাই যে এর আগেও মুসলিম মহিলারা বোরখা এবং হিজাব পরিধান করে স্কুল কলেজে গিয়েছিল, কিন্তু এর আগে কখনো এর বিরোধিতা করা হয়নি। কিন্তু এরকম কি কারণ আছে যে হঠাৎ হিজাব এবং বোরখা নিয়ে এত বড় একটি ঘটনা ঘটে চলেছে? ভারতে প্রতিটি ধর্মের একটি আলাদা পরিচয় আছে এবং সেটি থাকবে। এখানে প্রত্যেকেই নিজের সংস্কৃতির সাথে মিলেমিশে থাকেন এবং এখানে লোকতন্ত্র এটাই বলে যে এখানে প্রত্যেকটা নাগরিককে নিজের ইচ্ছামতো বেঁচে থাকার অধিকার আছে, নিজের ইচ্ছামতো পোশাক পরার স্বাধীনতা আছে। কিন্তু তারপরেও যদি এরকম কিছু প্রশ্ন, এরকম কিছু বিরোধিতা দেখা যায়, তখন তার পিছনে ঘটনাটি জানা একটু কঠিন হয়ে যায়। কিন্তু এবারের এই ঘটনাটির রহস্য খুবই পরিষ্কার, কারণ এর পিছনে রহস্যটা হলো রাজনীতির খেলা। এই যে ভাইরাল করা ভিডিওটি মুসলিম মহিলাদের হিজাব পরিধানের বিরোধিতা করা, এতে কারোর কিছু ভালো হবে না, এতে কারোর খাওয়া হবে না, কারোর ফ্রিতে চিকিৎসা হবে না, কারোর জীবন এগিয়ে যাবে না বা শিক্ষা পাবে না, কোনো বৃদ্ধ ব্যক্তি পেনশন পাবে না। আমি কি বলতে চাইছি সেটা আপনারা বুঝতেই পারছেন। এটা করার ফলে কারোর কিছু ভালো হবে না, শুধু এটাই হবে যে মুসলিমদের উপরে একটি নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে যে আপনি এটা করতে পারবেন না। আপনি কি আপনার জনতাদের উপর নিষেধাজ্ঞা জারি করতে চান, নাকি তাদেরকে উন্নত হওয়ার সুযোগ দিতে চান? এবং বর্তমানে এই যে ঘটনাগুলি ঘটছে, এগুলির পিছনে কি কোনো রাজনৈতিক কারণ লুকিয়ে রয়েছে? বর্তমানে যখনই আমাদের দেশে কোনো বিতর্কিত ঘটনা তৈরি হয়, সেগুলির পিছনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রাজনীতির খেলা। রাজনীতির খেলা খুবই নোংরাভাবে হয়ে আসছে। বন্ধুরা, আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করে অন্যদেরও জানান।